मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहन जहो लोका प्रतिममहिमा जानकी प्राणवन्धो भक्त ज्ञानमृतवरवपो सीत ही स्तब्धीकृत प्रलयकल बाहवोथ महात्रि प्रकृति सहजा अंधता मिस्त्रिश्रम गीतं शान्तं मधुरमपि सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पो तुरु जयो जयो, जयो, जयो भगवान् जगोतेरुगुरु জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার একটি দীর্ঘ বিরতির পর আমরা সমবেত হয়েছি শ্রী অক্ষয় কুমার সেন বিরোচিত শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা আজকে যে অধ্যায়টি শুরু করব, সেটি শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ শ্রীমা সারদা তথা রামকৃষ্ণ আন্দোলনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সেই অধ্যায়টায় আমরা শুরু করব অধ্যায়ের নাম নরেন্দ্রের মিলন শ্রীরামকৃষ্ণ সকাশে তার নরঋষি স্বামী বিবেকানন্দ বা নরেন্দ্রনাথ দত্তের প্রথম আগমনের গল্প পুথিকার লিখছেন জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী জয় মাতা শ্যামা সুতা জগত জননী জয় জয় দোহাকার যত ভক্ত সবার চরণ মাগে অধম রেণু বড় ভক্ত বড় রাম বিশ্বগুরু শ্রীপ্রভু পাইয়া সন্ধান নানা স্থানে করিছেন মহিমা প্রচার ভবনে বসানো আছে ভক্তেরও বাজার মুক্ত হস্তে ব্যয় ভক্ত সেবারও কারণ আপনি যেমতি তার গৃহিণী তেমন আত্মীয় কুটুম্ব বন্ধু যে রাহে যেখানে সকলে লইয়া যান প্রভু দর্শনে এ সময় নিকট আত্মীয় একজন বয়স বর্ষ কিংবা কিছু কম সুন্দর বালক যেন সুন্দর আকৃতি বিশাল নয়নোদয় রাজর্ষি মুরতি নয়ন অতি অতি বুদ্ধিমান ভগবানে ধর্ম পথে টান নরেন্দ্র তাহার নাম নরেন্দ্র বিশেষ আধারে অনেক গুণ গুণে নাহে শেষ উজ্জ্বল জাতির কুল তাহারও জনমে কোটের উকিল পিতা বিশ্বেশ্বর নামে শহরেতে সিমলায় করেন বসতি সমাজে লোকের মাঝে দোষে গুণে খ্যাতি জুটিলেন এইবার প্রভুর সদনে শুনিয়া মোহন নাম রামেরও বদনে ভাবি মহাতরু বড় ফল ফুলে ভরা সুশীতল ছায়াশীল বিস্তৃত চেহারা কতপত্র শাখা প্রশাখা দি অগণন গোড়ায় চাড়ায় ভাসে লক্ষণ যেমন সেই মত নরবর নরেন্দ্রের গায়ে বাল্লাবধি লক্ষণাদি স্পষ্ট দেখা যায় মন দিয়া শুনকি তাহার ভারতী জন্মবধি দেখি তার স্বতন্ত্র প্রকৃতি প্রভু লীলা গান গাইতে গিয়ে গৌরচন্দ্রিকা রচনা করছেন আমাদের শ্রী অক্ষয় কুমার সেন আপনারা লক্ষ্য করবেন যে যত আমরা পুঁথির গভীরে যাচ্ছি যত পুঁথিকার পুঁথি লিখছেন ততই গৌরচন্দ্রিকাতে প্রকাশিত হচ্ছে তার মনের ভেতরের ভাবটি কীরকমভাবে ঘনীভূত হচ্ছে প্রথম খণ্ডে আপনারা দেখবেন সে কোনো রকমে একটা লেখা জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম কোনো রকমে যেরকম ছোট্ট ছেলে যেরকম করে হাতের লেখা অভ্যাস করে সে কোনো রকমে যেমন লেখে ঠিক সেই রকম একটি বন্দনা গীতি দিয়ে প্রত্যেক অধ্যায়ের শুরু হয়েছে এই প্রথম পর্ব যখন স্বামী বিবেকানন্দের কাছে গেল তখন স্বামী বিবেকানন্দ স্বামী রামকৃষ্ণানন্দজিকে এটি পড়ে অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করে একটি চিঠি লিখেছিলেন সেই চিঠির একাংশে তিনি অক্ষয় কুমার সেনকে বা অক্ষয় মাস্টারকে বলতে বলেন যে শক্তির বন্দনা বিনা মুক্তি হবে না সেই কারণে পরবর্তী অধ্যায়গুলিতে পরবর্তী পর্বে পুথিকার আরও দুটি ছত্র যোগ করলেন জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী দায়িনী আমরা যখন বাইরে থেকে কাঁচা দুধ নিয়ে আসি নিয়ে এসে পাত্রে ঢালি এবার তার সেই পাত্রের তলায় অগ্নি সংযোগ করলে ধীরে ধীরে সেই অগ্নির প্রভাবে সেই দুধ ফুলে উঠতে থাকে তারপরে সে তার যে অতিরিক্ত তরল সেটিকে বাষ্পীভূত করে ক্রমে ঘনীভূত হতে থাকে ঠিক সেই রকম পথিকার যখন রচনা করেছিলেন তখন সেটা একেবারে জল মেশানো দুধের মতোই ছিল শ্রীরামকৃষ্ণ ভক্তি উষ্ণতায় সেটিকে যত তিনি জাল দিয়েছেন তত তার ভেতরে সেই ভেতরের যে ঘনীভূত ভাব সেটি যেন প্রকাশিত হয়েছে যেটা আমরা বর্তমান অধ্যায়ে দেখতে পাই উনি লিখেছেন জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী জয় মাতা শ্যামা সুতা জগত জননী জয় জয় দোহাকার যত ভক্তগণ সবার চরণ রেণু মাঘে এ অধম আগে প্রথমবারে লিখেছিলেন জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ আলাদা করে তাদেরকে বর্ণনা করেছিলেন কিন্তু এখানে তারা করেননি ততদিনে তার এই প্রত্যয় জন্মেছে যে শ্রীরামকৃষ্ণ এবং শ্রীমা সারদা তারা হলেন একই মুদ্রার এ পীঠ আর ও তাই যারা শ্রীরামকৃষ্ণকে ভালোবাসে আবশ্যকভাবে তারা অবশ্যই শ্রীমা সারদা দেবীর প্রতি অনুরক্ত তাই তিনি লিখছেন জয় জয় দোহাকার যত ভক্তগণ এই দুজনেরই এই অগ্নি এবং দায়িকা শক্তি রূপ শ্রীরামকৃষ্ণ শ্রী রূপী সবার ভক্তগণের কথা বলছেন রামচন্দ্র দত্তের কথা বলছেন বলছেন এবে বড় মত্ততর ভক্তবর রাম বিশ্বগুরু শ্রীপ্রভুর পাইয়া সন্ধান নানা স্থানে করিয়াছেন মহিমা প্রচার ভবনে বসানো আছে ভক্তেরও বাজার মুক্ত হস্তে ব্যয়ে ভক্ত সেবারও কারণ আপনি যেমতি তার গৃহিণী তেমন আত্মীয় কুটুম্ব বন্ধু যে যেখানে সকলেই লইয়া সকলে লইয়া যান প্রভু দর্শনে ভক্তবার রামের কথা বলছেন তিনি জীবনের একটি অত্যন্ত জটিলতম অবস্থায় শ্রীরামকৃষ্ণের কাছে আসেন তার কন্যাটি মারা যাবার ফলে তার তৎজনিত তার যে ভীষণ রকমের শোক হয়েছিল যে শোক তিনি তার কোনো যুক্তি দিয়েই বোঝাতে পারছিলেন না নিজেকে যেন কোনোভাবেই তিনি সান্ত্বনা দিতে পারছিলেন না এমন এক সন্ধিক্ষণে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসেন মনমোহন মিত্রের সঙ্গে এবং এই দুজনের শ্রীরামকৃষ্ণ দর্শনের পর তাদের জীবনের আমূল পরিবর্তন হয় যেরকম আছে কথামৃতে বর্ণনা করা আছে যে একদল ভক্ত এই দেওয়ালে উঠে সিঁড়ি দিয়ে দেওয়ালে উঠে ওপারে দেওয়ালের ওপারের যে প্রচুর আনন্দ সেই আনন্দকে দেখে সেই লাভ দিয়ে ওপারেই চলে যান এপারের কোনো রকম খবর দেন না আর আরেক দল ভক্ত আছে যারা ধীরে ধীরে ওপরে উঠে ওপারের আনন্দ দর্শন করেন তারপরে ফিরে এসে এপারের মানুষদের খবর দেন যে ওপারে আনন্দের খনি আছে চলো আমরাও সেই আনন্দ উপভোগ করি রামচন্দ্র দত্ত হলেন সেই দ্বিতীয় স্তরের ভক্ত শুধু তিনি নিজেই শ্রীরামকৃষ্ণ সকাশে এসে পূর্ণতার আভাস পাননি তিনি একই সঙ্গে শ্রীরামকৃষ্ণের কাছে এসে আনন্দে ভরপুর হয়ে আনন্দ মগ্ন হয়েছিলেন এটি তার একটি অত্যন্ত ব্যাপার আনন্দের ব্যাপার ছিল এবং তিনি সকলকে শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে যেতেন তিনি মনে করতেন প্রত্যেকের জীবনের যে দুঃখ প্রত্যেকের জীবনের যে বেদনা তার থেকে মুক্তির উপায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ কেউ যদি একবার তার এসে উপস্থিত হয় অবশ্যই তার পরিবর্তন হবে তিনি হেঁকে ডেকে বিভিন্ন জায়গায় শ্রীরামকৃষ্ণের কথা বলতেন শুধু তাই নয় তার গৃহেতে ভক্তরা স্বচ্ছন্দে আসতে পারতেন এবং তাদের তার সঙ্গে তিনি রামকৃষ্ণ বিষয়ে আলোচনা করতেন ঘটনা আছে প্রথম যেদিন এই আঠারোশো পঁচাশি সালের জানুয়ারির মাঝামাঝি অক্ষয় কুমার সেন দেবেন্দ্রনাথ মজুমদার এবং ধীরেন্দ্রনাথ ঠাকুরের সাথে একশো নম্বর কাশীপুর রোডে মহিমাচরণ চক্রবর্তীর বাড়িতে যান সেই দিনকে সব লীলা অনুষ্ঠান হয়ে যাবার পরে রামচন্দ্র দত্তের সঙ্গে তিনি ফিরে আসেন রামচন্দ্র দত্তের সঙ্গে ফিরে সমস্ত রাত্রির তিনি শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করেছিলেন একে তো শ্রীরামকৃষ্ণকে দেখে মুক্ত হয়েছিলেন অক্ষয় কুমার সেন এবং তারপরে তিনি শ্রীরামকৃষ্ণের ব্যক্তি পরিচয় তার লীলা গল্প শুনে তিনি একবারে মুক্ত হয়ে যান তার সমস্ত দিনটি রামকৃষ্ণময় একটি দিন হয় তিনি আত্মীয় বন্ধু সবাইকে সঙ্গে করে নিয়ে যেতেন এবং সেই দিনের দিনের যে সখা তার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিতেন এই রকমই সময় তার মনে হলো আর পাড়ার একটি ছেলে আছে যার সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়া দরকার সে কেমন বলছে এ সময় নিকট আত্মীয় একজন বয়স বিংশতি বর্ষক কিংবা কিছু কম সে ছেলেটির বয়স কুড়ি বা তার নিচে দেখতে কেমন সুন্দর বালক যেন সুন্দর আকৃতি বিশাল নয়নোদ্দ্বয় রাজর্ষি মূরতি বলছেন ছেলেটি যেমন ভালো তার সেই ভালত্বের প্রকাশ তার আকৃতির মধ্যে বোঝা যাচ্ছে সেখানে যেন কোথাও যেন এতটুকু ডিসপ্রপোর্শনেট নেই একবারে সবটুকু যেন একদম নিখুঁত তার চরিত্রের সঙ্গে সাযুজ্য রেখে তৈরি হয়েছে বিশাল নয়নোদয় রাজর্ষী মূরতি সবচেয়ে আকর্ষণীয় যেটা ছিল সেটা হচ্ছে তার চোখ দুটি সেই চোখ দুটি ভীষণ রকমের বড় শুধু তাই নয় একেবারে ভীষণ আকর্ষণীয় তার চেহারার ভেতরে একই সঙ্গে রাজার যে গরিমা আর ঋষির যে স্নিগ্ধতা দুটির যেন সংমিশ্রণ ছিল নয়ন ও অতি অতি বুদ্ধিমান রতিমতি ভগবানে ধর্মপথে টান তার সেই তাকে দেখাটা আমার যেন কাউ কিছু কিছু জিনিস থাকে দেখবেন কোনো কিছু জিনিস দেখে আমাদের চোখের খুব সুখ হয় ধরুন দক্ষিণেশ্বর মন্দিরে আপনি গেলেন দক্ষিণেশ্বর মন্দিরের বাইরে থেকে মা ভবতারিণীকে প্রণাম করলেন কিন্তু যদি আপনাকে একটু গর্ভমন্দিরে প্রবেশ করতে দেয় তাহলে এই যে বোধটা যে নয়ন ও এই কথাটার অর্থ আপনারা বুঝতে পারবেন মাকে সামনে থেকে দেখলে তারা অপূর্ব রূপ মা যেন হাসছেন বিশ্বহিতে যেন মগ্না তার সেই দুটি ঠোঁট বন্ধ করা দুটি ঠোঁট থেকে এমন এক হাসির ছটা বেরোচ্ছে যাতে যে যাবে সকলে যেন সেই আনন্দের ভাগিদার হয়ে উঠতে পারবে মায়ের সেই ছোট্ট মূর্তির ভেতরে করুণা ভালোবাসা স্নেহ দয়া যেন ঝরে ঝরে পড়ছে সে মূর্তি যত দেখা যায় তত চোখ একেবারে শান্ত হয় নয়নে প্রীতি হয় নয়নের সেই চোখ আমাদের চোখ সেটা দেখে যেন আনন্দ পায় এখানে তাই বলছেন নয়ন ও অতি অতি বুদ্ধিমান তিনি অত্যন্ত বুদ্ধিমান তার ধর্মপথে ভগবানে তার টান রতি এবং মতি আছে ভগবানের প্রতি তার ভালোবাসা এটা জন্মগত নরেন্দ্র তাহার নাম নরেন্দ্র বিশেষ আধারে অনেক গুণ গুণে নহে শেষ তার নাম যদিও নরেন্দ্র কিন্তু সে মানুষদের ভেতরে শ্রেষ্ঠ নর ইন্দ্র মানুষের ভেতরে সে শ্রেষ্ঠ তাকে মানুষের মধ্যে গোনা সম্ভব নয় মানুষের ভেতরে বা মানুষ হিসেবে তাকে ওইরকমভাবে একটি ল্টিংয়ের মতে রাখা যাবে না নরেন্দ্র তাহার নাম নরেন্দ্র বিশেষ আধারে অনেক গুণ গুণে নহে শেষ তার এত গুণ ছিল সেগুলো শুধু গুণে শেষ করা যেত না উজ্জ্বল জাতির কুল তাঁহারও জনমে কোটের উকিল পিতা বিশ্বেশ্বর নামে ভগবান বিশ্বেশ্বরের নামে তার বাবার নাম বিশ্বনাথ দত্ত তাই বলছেন তার জন্ম উজ্জ্বল জাতির কুল তাঁহারও জনমে তার কুল শ্রীরাম এই নরেন্দ্রের জন্মে যেন উজ্জ্বল হয়েছিল তার বাবা সিমলাতে থাকতেন এবং সমাজের মাঝে দোষে গুণে তার খ্যাতি ছিল দোষ ছিল খুব স্পষ্ট বক্তা ছিলেন কিন্তু গুণ ছিল তিনি দরিদ্রের ভীষণ রকমের ভালোবাসার পাত্র ছিলেন বলছেন জুটিলেন এইবার প্রভুর সদনে শুনিয়া মোহন নাম রামের বদনে বলছেন এবার তিনি এলেন রামের বাড়িতে কার কাছে রামের কথা শুনলেন কি নাম শুনলেন মোহন নাম শ্রীরামকৃষ্ণ নামের ভেতরে পূজনীয় মহাপুরুষময় পরবর্তীকালে বলছেন ডঙ্কা বাড়া বাঁধা নাম ডঙ্কা বাঁধা নাম একেবারে যে একেবারে শুনলেই যেন ভীষণ রকমের একটা আনন্দ হয় বলছেন মন মোহিত হয়ে যায় শ্রীরামকৃষ্ণের নাম শুনলে সেই মতো ভাবি এবার সেই ভাবি মহাতরুর কথা বলছেন আপনাদের মনে আছে কিনা না জানি না কাশীপুর উদ্যানবাটিতে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের কাছে এসে বলেছিলেন তিনি সবসময় সমাধির মতো সুখদেবের মতো সমাধিতে থাকতে চান মাঝে মাঝে আড়াই উঠে যেরকম একটুখানি খাওয়া দাওয়া করে আবার তিনি সমাধিতে চলে যেতে চাইছেন এ স্বপ্ন এ সুখ বোধায় আমাদের সকলের এ ইচ্ছা বোধ আমাদের সকলের কিন্তু শ্রীরামকৃষ্ণ সেই ইচ্ছাকে অত্যন্ত নিম্নমানের বললেন ছি 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 আমি ভেবেছিলাম তুই বিশাল বটবৃক্ষ হবি সেই বটবৃক্ষের তলায় মানুষ এসে জুড়াবে কেন বটবৃক্ষের সঙ্গে শ্রীরামকৃষ্ণ তুলনা করলেন বটবৃক্ষ এমন এক পাখি এমন একটি গাছ যে গাছের ডালে অগুন্তি পাখি বসে থাকে আর তার নিচে বহু মানুষ আশ্রয় পায় শুধু তাই নয় তার কোটরে সাপ যে মানুষের ক্ষতি করে সেও আশ্রয় পায় শত্রু মিত্র যে অনন্ত শক্তির সামনে অনন্ত শক্তির ভেতরে আশ্রয় খুঁজে পাবে তারই কথা বোঝাতে গিয়ে যেন ভবিষ্যৎবাণী করেছেন শ্রীরামকৃষ্ণ তিনি বলেছেন ছি 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 অত ছোট নজর করিসনি আমি ভেবেছিলাম তুই একটা বিশাল বট বৃক্ষের মতো হবি তোর গাছের তলা এসে মানুষ ছায়া পাবে এই দেখুন সেই ছায়ালা গাছ কেমন পুথিকার লিখছেন ভাবি মহাতরুবর ফল ফুলে ভরা সুশীতল ছায়াশীল বিস্তৃত চেহারা কতপত্র শাখা প্রশাখাদি অগণন গোড়ায় চারায় ভাসে লক্ষণ যেমন সেই মতো নরবর নরেন্দ্রের গায় বাল্লাবধি লক্ষণাদি স্পষ্ট দেখা যায় শুন মনোদিয়া শুনকই তাঁহারও ভারতী জন্মাবতী দেখি তার স্বতন্ত্র প্রকৃতি শ্রীরামকৃষ্ণ তার দৃষ্টি দিয়ে দেখেছিলেন একটি তার মধ্যে নয় যুবক তার ভেতরে দেখেছিলেন যে সেই সে মহিরুহের বীজ পরবর্তীকালে জগৎ দর্শন করল সেই সত্যিকারের মহিরুহকে কিন্তু পুথিকার বলছেন এই মহিরুহ যখন ছোট্ট চারাগাছ ছিল তখনই তার ভেতরে তার এই মহামানবের সেই যে ভাব সেগুলি যেন প্রকাশিত হতো বলছেন মন দিয়ে শুনো কই তাঁহারও ভারতী তার গল্প আমি বলি তুমি মন দিয়ে শোনো কেন মন দিয়ে শুনতে হবে কারণ তার এই প্রত্যেকটি লীলার ভেতরে যেন একটি নতুন ভাব অবস্থান করছে আমি যদি মন দিয়ে না শুনি তাহলে সেই ভাবটিকে আমি মিস করে যাব। এদের এমন একটি কৃপা এদের যত দেখা যায় তত যেন শেষ হয় না পুথিকার লিখছেন অতিথি সন্ন্যাসী ত্যাগী আসিলে দুয়ারে গোপনে দিতেন তিনি যা পেতেন ঘরে নয়নে কখনো ভালো না লাগে কামিনী ঘৃণাতয়ে যেন কাল কুট ভরা ফণী কামিনী যে ভালোবাসে সেও ভালো নয় স্বভাব সুলভ ধর্ম শুনো পরিচয় পুতুল লইয়া খেলা শৈশবে যখন রাম ও সীতার মূর্তি সুন্দর গরণ ছিল তার খেলিভার যুগল মূরতি রচিয়া খেলার ঘর খেলা নীতি নীতি একদিন জিজ্ঞাসা করিল কোনো জনে রামের সম্পর্ক কিবা বা জানো কীর শনে রামের ঘর সীতা শুনিয়া উত্তরে অমনি মূরতি দুটি ফেলিলেন ছুঁড়ে বিবাহে বিরূপ বড় ঘৃণা গুরুতর তিয়াগি বিরাগি যথা তথায় আদর যোগ তপাচার চার শিব জটাভার শিরে পিরিতি পড়িল পরে তাহার উপরে ফুল দিয়া দিন দিন ভক্তি সহ পূজা পাতা দিয়া কলিকায় টানা হয় গাঁজা যাহার যেমন ভাব তারে তেন গড়ে বয়সের সঙ্গে সঙ্গে এই ধাত বাড়ে নিত্য সিদ্ধ নিত্য মুক্ত প্রভুভক্ত যারা সত্য বটে তাহাদের নরের চেহারা স্বভাব প্রকৃতি কিংবা স্বভাব প্রকৃতি কিন্তু পুরা স্বতন্তর জাগা জৈব ভাব শূন্য প্রশান্ত অন্তর বিবেক বিরাক জ্ঞান ভক্তি প্রেম গায় বুঝিতে জীবের বুদ্ধি ঘোল খেয়ে যায় সাধারণ নিয়মের বহির্ভূত তারা প্রভুর বচনে লাউ কুমড়ার পাড়া আগে গাছ পরে ফল তার পরে ফুল জগতে কাহার সঙ্গে নহে সমতুল ভক্তের ভিতরে খেলে বিভূতি প্রভুর ভক্ত সংযটন কাণ্ড সুমধুর নিত্য সিদ্ধ মুক্ত প্রভু ভক্ত যত জনে সর্বোপরি নরেন্দ্রের সর্বোচ্চ আসনে পুথিকার বলছেন তার ভেতরে যে ত্যাগের ভাব এটি একবারে ছোটোবেলা থেকে ছিল এন বন তিনি যখনই বাড়িতে কোনো বৈষ্ণব বৈরাগী কেউ আসতেন তখন তাকে সাধ্যমতো তিনি তাকে ভিক্ষা দান করতেন এমনকি এই নানারকম দস্যিপনা করতেন বলে তার মা তাকে ঘরে বন্ধ করে রাখলে কোনো বৈরাগী ভিখারি দেখলে তিনি আলনায় যে সমস্ত কাপড় থাকতো সেইগুলো তাদের বিলি করে দিতেন সবকিছু ছেড়ে দেওয়ার যেই যে প্রবণতা এটি তার মধ্যে ভীষণভাবে প্রকাশিত হয়েছিল বলছেন ছোট্ট ছেলে বিয়েতে তার যেন অদ্ভুত একটা ঘৃণা ঘৃণা মানে এই ইনস্টিটিউশনটা তার নয় এটা যার জন্য তারা সে করবে কিন্তু তিনি এইটা তার এই জীবনের অঙ্গ নয় এটা তিনি একেবারে জন্ম থেকে বুঝেছিলেন ছোট্ট ছেলেরা যেরকম মাটির পুতুল নিয়ে খেলে ঠিক তেমনি তিনি একটি রামচন্দ্র ও সীতার মূর্তি নিয়ে খেলা করতেন একদিন তিনি জানতে পারলেন যে রামচন্দ্রের পত্নী হলেন সীতা সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে গভীর ব্যথা উপনীত হল তিনি সেই রামচন্দ্র এবং সীতার মূর্তি একবারে ছাতের ওপর থেকে নিচে ফেলে দিলেন এক সেই বর্ণনা আছে সেই মূর্তি উপর থেকে নিচে পড়ছে খান খান হয়ে যাচ্ছে একই সঙ্গে নরেন্দ্রের হৃদয়ে ভালোবাসাও যেন খান খান হয়ে যাচ্ছে এই রামচন্দ্র এবং সীতা মায়ের যে মূর্তি এটি তিনি একেবারে হৃদয় থেকে বরণ করে নিয়েছিলেন সেই হৃদয় দেবতাকেও তিনি বিসর্জন দিলেন কারণ তার আদর্শ সেখানে অনেক বড় হয়ে গেল এরপর শিবের ভাব তিনি আরোপ করতেন ফুল দিয়ে পুজো করতেন মনে করতেন তার লম্বা জটা হবে যেরকম করে সবাই গাঁজা খায় কলকে বানিয়ে সেরকম পাতার কলকে বানিয়ে নকল গাঁজা খেতেন পুথিকার বলছেন যাহার যেমন ভাব ঘরে বয়সের সঙ্গে সঙ্গে এই ধাত বাড়ে আমাদের আমাদের যেরকম যেরকম ধাত, সময় ঈশ্বর সেইভাবেই গড়ে তোলেন যার আমরা ঠিক তেমন তৈরি হই বলছেন নিত্য সিদ্ধ নিত্য মুক্ত প্রভু ভক্ত যারা সত্য বটে তাহাদের নরেরও চেহারা স্বভাব প্রকৃতি কিন্তু পুরা স্বতন্তর জাগা জৈব ভাব শূন্য প্রশান্ত অন্তর বলছেন শ্রীরামকৃষ্ণের ভক্ত যারা যারা নিত্য সিদ্ধ এবং নিত্য মুক্ত এরা জন্ম থেকেই সিদ্ধ শ্রীরামকৃষ্ণ সঙ্গে করে যাদেরকে এনেছিলেন তারা জন্ম থেকে সিদ্ধ তাদের আলাদা করে সাধন ভোজন তপস্যা করে সিদ্ধি অর্জন করতে হয় না আমরা মুক্তির চেষ্টায় সাধন ভোজন করি কিন্তু শ্রীরামকৃষ্ণ যাদের সঙ্গী করে নিয়ে এসেছিলেন তারা নিত্য মুক্ত জনমে জনমে তারা মুক্ত কখনো কোনো বন্ধন দিয়ে তাদের বাধা যেত না কিন্তু সত্যিই তিনি যেমন তাদের প্রভু যেরকম মানুষের মতো সাধারণ হয়ে এসেছিলেন পূর্ণ ব্রহ্মনারায়ণ একটা ছোট্ট শরীরকে আশ্রয় করে তার লীলা করেছিলেন তার ভক্তরাও ঠিক সেইরকম স্বভাব প্রকৃতি কিন্তু পুরা স্বতন্ত্র তাদের দেখতে মানুষের মতো মনে হলো আর পাঁচটা মানুষের সঙ্গে তাদের খুব সহজে ডিফারেন্সিয়েট করা যায় আমাদের ছাত্রদের ভেতরেও এই ভাবটি ধীরে ধীরে প্রকাশ পায় স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের জীবনীতে একটি ভারী সুন্দর ঘটনা বর্ণনা আছে তিনি কলেজ স্ট্রিটে তখন পাথুরিয়াঘাটায় আমাদের আশ্রম তিনি কলেজ স্ট্রিটে একটি দোকানে কলম কিনতে যেতেন সেখানে একদিন তিনি কলম কিনতে গেছেন কাউকে উপহার দেওয়ার জন্য দোকানদার বলছেন যে আপনার আশ্রম থেকে কয়েকটি ছেলে আজকে এই কালিটালি কিছু কিনতে এসেছিল তিনি বললেন লোকেশনজি বললেন আমার ছেলেদের তো কোনো পোশাক আলাদা করে দেওয়া তাহলে কী করে বুঝলেন যে তারা আমার ছাত্র বললেন ওদের দেখলেই বোঝা যায় ওরা আশ্রম থেকে এসেছে এই যে মানুষের অন্তর্নিহিত পরিবর্তন যদি না আসে তাহলে আমরা বাহ্যিকভাবে যত পরিবর্তনই করবার চেষ্টা করি না কেন আমরা কিন্তু কোনোভাবেই আলাদা করে কিছু এই পরিবর্তন আনতে পারবো না ভেবে দেখুন শ্রীরামকৃষ্ণের সন্তানরা তাদের চেহারার সঙ্গে আপনার আমার কোনো ফারাক নেই কিন্তু তাদের চেহারার ভেতর যে এমন একটা ঔজ্জ্বল্য আছে সেই ঔজ্জ্বল্য তাদের স্বতন্ত্র করে দেয় বেলুর মঠ তখন সদ্য হয়েছে এমন সময় এই বেলুড় মঠ নিয়ে মানুষের কৌতূহলের অন্ত ছিল না তারা মনে করতেন বাবাজিরা যারা গঙ্গা দিয়ে যেতেন নৌকায় করে বা ওই অঞ্চলবাসীরা মনে করতেন বাবাজিরা বেশ আছেন খানদান বেশ গায়ে গতরে একদিন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ গঙ্গার পাড়ে হেঁটে বেড়াচ্ছিলেন একটি যাত্রীবাহী নৌকা বেলুর মঠকে অতিক্রম করে যাচ্ছিল একজন বললে দেখেছ কীরকম খেয়ে দিয়ে কাজকর্ম না করে কিরম নধর শরীর বানিয়েছে কিন্তু সবাই সেটি বলতে কিন্তু তার মধ্যে একজন বলল না না এদের মুখের দিকে দেখো এদের চেহারা দিক দেখো দেখলেই দেবতার ভাব আসে মনে হয় যেন এরা খুব পবিত্র এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ সন্তানদের বিশেষ বৈশিষ্ট্য তাদের দেখতে একই রকম সাধারণ মানুষের সঙ্গে কোথাও তাদের সামান্যতম ফারাকটুকু নেই কিন্তু তাদের চেহারার ভেতরে শ্রীরামকৃষ্ণরূপ পরশ পাথরের স্পর্শের ফলে একটি অনন্যতা থাকে এই অনন্যতা তাদের অন্যান্যদের সাথ থেকে আলাদা করে দেন কিরকম না জৈব ভাব শূন্য আমাদের কাম ক্রোধ লোভ মোহ এই যে নানা জৈব ভাব থাকে এগুলি শূন্য হন তারা বিবেক বৈরাগ্য জ্ঞান ভক্তি প্রেম গায়ে বুঝিতে জীবের বুদ্ধি ঘোল খেয়ে যায় তাদের ভেতরে সদা সর্বদা জাগ্রত থাকে বিবেক জ্ঞান ভক্তি প্রেম এবং বৈরাগ্য এটি তাদের জীবন যেন জীবন সুরের সঙ্গে যেন একেবারে মিশে আছে বুদ্ধিতে সাধারণ মানুষ তাকে তাই বুঝতে পারেন না সাধারণ নিয়মের বহির্ভূত তাঁরা প্রভুর বচনে লাউ কুমড়ার পাড়া আগে গাছ তারপরে ফুল জগতে কাহার সঙ্গে নহে সমতুল তারা সবসময় জগতের যে সাধারণ নিয়মের বাইরে বলছেন যেরকম লাউ কুমড়োতে আগে ফল তারপরে ফুল হয় ঠিক সেই রকম এদের জীবনও সাধারণ খাতে বয় না ভক্তের ভিতরে খেলে বিভূতি প্রভুর সুনভক্ত সংযটন, কাণ্ড সুনভক্ত সংযন কাণ্ড সুমধুর ভক্তের ভেতরে ভগবানের লীলা প্রকাশিত হয় কি করে লীলা প্রকাশিত হয় যত আপনি শ্রীরামকৃষ্ণকে ভাববেন যত আপনি শ্রীরামকৃষ্ণকে চিন্তন করবেন শ্রীরামকৃষ্ণের দিব্য গুণের আপনি অধিকারী হবেন বলছেন নিত্য সিদ্ধ মুক্ত প্রভু ভক্ত যতজন এসেছিলেন রামকৃষ্ণের কাছে তিনি হলেন সবার উপরে পুথিকার লিখছেন গৃহীর কি আছে কথা আসক্তিতে যারা বলিলেই চোরে চোর আধখানি মরা সময়েতে কব কথা সময়ের মতো নরেন্দ্রের শৈশব নহে দশম অতীত মুদিলে দয়ে নিদ্রার সময় স্থির জ্যোতি কপালে উদয় ভেতরে বেপার কি জ্যোতির ছটায় লইয়া নিদ্রা করে খেলা কখনো করেন ছোট প্রভু বরতায় আপনার মনোমতো আপন ইচ্ছায় ক্রমশ জ্যোতির রাশি এতই বিস্তারে বিনা কিছু বোধ থাকিত না আর নিদ্রার মতন বেগ তার কিছু পরে আপনার নিজে হারা একেবারে উভয়ে প্রভেদ শূন্য অবেদ হইয়া শৈশব ছাড়িয়া বয় যত ঊর্ধ্বতন অনুরাগ সহকারে বিদ্যা উপার্জন শাস্ত্র সহ অধ্যয়ন হয় তার সাথে স্বভাবত রতিমতি ধরমের পথে এখানে সেখানে হয় তত্ত্ব অন্বেষণ স্বভাব দেখিয়া তার ভক্ত রাম কন আছেন মোদের প্রভু দক্ষিণ শহরে উচিত যাইতে তথা দর্শন তরে উত্তর করিল রামে নরেন্দ্র আপনি কেমন পরমহংস কি প্রকার তিনি কহে রাম আপনার চক্ষে না দেখিলে বুঝা নাহি যায় কথা হাজারো বুঝালে নরেন্দ্র বলেন আগে আমি নাহি যাব জ্ঞান কাকা আছে ঘরে তারে পাঠাইব দেখিয়া আসিয়া যদি যাইবারে কয়ে তাহইলে দর্শনে যাইব নিশ্চয় এত বলি কাকারে কহিল গিয়া ঘরে কেমন পরমহংস যাও দেখিবারে পুথিকার লিখছেন কেন গৃহীদের সঙ্গে সাধারণ আমাদের একরকম মনে হয় না গৃহ অর্থাৎ যারা ঘরে আছেন তা নয় যারা সংসারে আসক্ত হয়ে আছেন তাদের কথা বলতে চাইছেন বলছেন মূল কথাটা হচ্ছে আসক্তিতে যারা তারা সেই আসক্তিতে এমনভাবে জড়িয়ে আছেন এমনভাবে সেই সিক্ত হয়ে আছেন কিছুতেই তার বাইরে তারা আসতে পারে না বলিলেই চোরে চোর আধখানি মরা মানে তাদের জীবনের আধখানাই ওই আসক্তিতেই বাধা পড়ে যায় নরেন্দ্র শৈশব কেমন ছিল না চোখ ছোটবেলায় চোখ বুঝলেই যখন তিনি সবার সময় চোখ বুঝতেন তখন তিনি দেখতে পেতেন একটি শ্বেত জ্যোতি তার কপালে উদয় হতো সেই জ্যোতি ধীরে ধীরে বিকশিত হতে থাকতো নিদ্রা যত গভীরে যেত তত সেই জ্যোতি আকৃতি বিস্তার করে তার সমস্ত শরীরটিকে ঘিরে থাকতো তারপরে নিদ্রার মতো সেই জ্যোতির সাগরে নরেন্দ্র ডুবে থাকতো এটি তিনি ছোট থেকেই দেখতে পান আরেকটা বলছেন শৈশব ছাড়িয়া যায় যত ঊর্ধ্বতন অনুরব সহকারে বিদ্যা উপার্জন লেখারা পড়ার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা তৈরি হলো তিনি যে প্রচুর সময় ধরে পড়াশোনা করতেন যেরকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতো তাদের যেমন সেই ছায়া প্রকাশনীর বিজ্ঞাপনে বলা হতো আমি দশ ঘন্টা পড়েছি আমি বারো ঘন্টা পড়েছি নরেন দত্ত কিন্তু এরকম পড়তেন না কিন্তু যতক্ষণ পড়তেন ততক্ষণ তার সমস্ত মনটা অন্যত্র কোথাও ঘুরে বেড়াতো না সবটুকু সেই তার পাঠে নিবিষ্ট থাকত অনুরাগ সহকারে তিনি বিদ্যা উপার্জন করছেন একই সঙ্গে তার ওই ধর্মের পথেও তার একটা আকর্ষণ তিনি অনুভব করছেন এখানে সেখানে তত্ত্বে তত্ত্ব অন্বেষণ করছেন তার একটাই জিনিস জানার ছিল আপনি কি ঈশ্বর দর্শন করেছেন এর সঠিক তত্ত্ব বা এর সঠিক উত্তর তিনি কখনো কারোর কাছে পাননি তার এইসব কাণ্ড দেখে রাম দত্ত একদিন তাকে বললেন যে আমাদের প্রভু দক্ষিণেশ্বরে আছে তোমার উচিত তার সঙ্গে গিয়ে দেখা করা রামচন্দ্রের কথা শুনে নরেন্দ্র বললেন যে কেমন পরমহংস কি প্রকার তিনি কহে রাম আপনার চক্ষে না দেখিলে নাহি যায় কথা হাজারো বুঝালে কিরম পরমহংস তিনি রামচন্দ্র বলেছিলেন নিজের চোখে না দেখলে এটা তুমি অনুভব করতে পারবেন না নরেন এই ঘটনা বোধ হয় সম্পূর্ণ নতুন আমরা শুনছি নরেন বলেছিলেন যে আমি নিজের চোখে না দেখলে বুঝবো না তবে এখন আমি তার কাছে যেতে চাই না জ্ঞান কাকা ঘরে জ্ঞান কাকা আছেন তাকে পাঠাবো তিনি গিয়ে দেখে আসবেন তার কথা শুনে তারপরে আমি যাব অবশেষে নরেন্দ্রের জ্ঞানকাকা গেলেন শ্রীরামকৃষ্ণ দর্শনে দক্ষিণেশ্বরে শ্রী ভগবানের ইচ্ছা হলে এই শ্রীরামকৃষ্ণ দর্শনে নরেন্দ্রনাথ কেমনভাবে গিয়েছিলেন সেই গল্প বলব আমরা আগামী দিন আজ এই পর্যন্ত ওম প্রণতানাম প্রসিদত্ত্বম দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোকীয় বাসিনামি লোকানাম বরদাভব জয় জয় রকৃষ্ণ বংশকল্পু জয় ভগবানগোতের গুরু জয় জয় মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী দায়নি। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবারচরণ রণুমাগে অধম ওম শান্তি 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 हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु